বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। তো আমরা গত ক্লাসে প্রাস নিয়ে আলোচনা করছিলাম, আজকেও কি প্রাস নিয়ে আলোচনা করবো। একটু খেয়াল করো, একটু ব্যতিক্রম। আমরা প্রাসের যে সংজ্ঞাটা করছিলাম সেখানে লেখা ছিল যে ভূমির সাথে তীর্যকভাবে কোনো বস্তুকে নিক্ষেপ করলে যে পথ অতিক্রম করে তাকে বলছিলাম আমরা কি প্রাস বা তার যে চলার পথ। তো আজকে আমরা দেখব ব্যতিক্রমটা। ব্যতিক্রমটা বলতে এখানে ভূমিতে বস্তু নাই। খেয়াল করো, ধরো যে তোমাদের নির্দিষ্ট উচ্চতা থেকে বিমানে তুমি যাচ্ছ এবং তুমি টার্গেট করছো যে সৃষ্টি করছে ছাদে বোম ফেলাই দেবে, আসলে বোমটা পড়বে কি না, বা আমরা কত উচ্চতা থেকে দিলে এটা পড়বে, বা কোথা থেকে দিলে পড়বে, এবং বিমানের বেগ কত, বা চাইলে তুমি ঢাকা শহরকে বোমা উড়াই দেবে, তাহলে কোন জায়গা থেকে তোমাকে ফেলতে হবে সেই জিনিসটা তোমাকে জানতে হবে। তো আমরা জানি যে অনেকগুলো দেশে বোমা হামলা হয়, যেটা হয় কীভাবে সেই জিনিসটা আমরা দেখবো। একটু খেয়াল করো যে ধরো হচ্ছে এইটা হচ্ছে আমাদের ভূমি, এবং এই ভূমি থেকে ধরো তুমি প্রায় 2000 কিলোমিটার উপরে আসো। কত কিলোমিটার উপরে আসো? 2000। এখন ধরো যে আমি ঢাকা শহরের উপরে বোমটা ফেলবো, কোথায় ফেলবো? ঢাকার উপরে। আর ঢাকা শহর আছে এখানে, খেয়াল করো এটা হলো আমাদের কি ঢাকা শহর। তাহলে তুমি আসো কোথায়? আমাদের এই ঠিক এই জায়গায় আছো, তাহলে এই জায়গা থেকে এই জায়গায়, অর্থাৎ আমাদের এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ আমি এখানে আছি। তো বোমটা কোথায় ফেলবো? ঠিক এই জায়গায় ফেলবো, বা একটা বস্তুকে ফেলবো। আমরা যদি বলি একটা বস্তুকে ফেলবো, তাহলে আমাদের এইটুকু ডিস্টেন্সটা কত, বা আমাদের কত বেগে ফেলতে হবে, এই জিনিসগুলো আজকে আমরা বের করে শিখবো। একটু মনে রাখতে হবে যে যে বস্তুটা আমরা ইউজ করবো সেই বস্তুটা তোমাদের বিমানের ভিতরে ধরো সংরক্ষিত আছে, জমা আছে, স্থির আছে। তারপর বস্তুর বেগ কী বলতো? বস্তুর বেগটা হলো জিরো। তার বস্তুটাকে যখন তুমি ফেলাই দিবা তখন তার বেগ থাকবে, বাট এখন কি, এখন তার বেগ হচ্ছে শূন্য। তাহলে আমি খেয়াল করি যে বিমানটাকে তুমি এই দিক দিয়ে নিয়ে যাচ্ছ, অর্থাৎ এটি উপর দিয়ে যাচ্ছে। কত কিলোমিটার? প্রায় 2000 কিলোমিটার। ডিস্টেন্সটা বিভিন্ন রকম থাকতে পারে। এখন এখান থেকে এই যে আমাদের কার বেগ দেওয়া আছে, তার বলো বিমানের বেগ দেওয়া আছে, কার বেগ দেওয়া আছে বলো? বিমানের বেগ দেওয়া আছে। যদি আমরা বস্তুটাকে নিচের দিকে ফেলাই দেয় তো সেই বেগ কিন্তু পড়তে থাকবে। তাহলে আমি একটু খেয়াল করি যে এইখানে যে বিমানটা ধরো ভিনট বেগে চলছে, ভিনট বেগে চলছে কোন দিকে যাচ্ছে দেখো তো, সোজা এই দিকে যায়। তার মানে ভূমি সমান্তরালে যাচ্ছে, তার মানে এটা কি ভূমি বরাবর বেগ আছে, বাট লম্ব বরাবর কিন্তু কোনো বেগ নাই। তাহলে আমরা জানি এইটাকে যদি লম্ব বরাবর ছেড়ে দেয় তার মানে তার আদি বেগ কত হবে? শূন্য হবে। কার বেগ? শূন্য বস্তু। তাহলে আমরা কি জানি এই পরন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ শূন্য, আর নিক্ষিপ্ত বস্তুর জন্য কত? শেষ বেগ শূন্য। তাহলে একটু খেয়াল করো এইখান থেকে যে বস্তুটাকে ছেড়ে দেয় তার বস্তুটা পুরো কোথায়? ঠিক এখানে। তার এই ডিস্টেন্সটা আসলে কত? স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ ও যদি আমি এখানে নিই ওডি এর দূরত্বটা আসলে আমাদের কত হবে? তাহলে আমরা জানি যে এস ইকুয়াল টু কত করছিলাম আমরা? এস ইকুয়াল টু ভিটি। এস কি ছিল আমার? ডিস্টেন্স। ভি হচ্ছে কি? বেগ। টি কি বলতো? সময়। তাহলে আমাকে জানতে হবে যে এখান থেকে পড়তে কত সময় লাগবে। আমরা জানি কোনো বস্তু যখন পড়ে সে কিন্তু অভিকর্ষ টানে পড়ে, যেহেতু এটা বস্তুটা কি তোমাদের বিমানের ভিতরে স্থির আছে, তার মানে তার মানে বুঝতে তার আদি বেগ শূন্য। তার মানে আমরা জানি এসি কিন্তু কত? ভি জিরো টি প্লাস কত? হাফ জি টি স্কোয়ার। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার যে ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা তো মাইনাস, সেটা কিন্তু নিক্ষিপ্ত বস্তুর জন্য, বাট এটা কি আমাদের এটা যে পড়ন্ত বস্তু, তা জিটা কি ধনাত্মক হবে? আর যেহেতু এখানে বস্তুটা পড়তেছে, বস্তুটা কি ছিল আমাদের স্থির ছিল, এটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এসি গেলে কত হবে আমাদের? হাফ জি টি স্কোয়ার। এসি গেলে কত হবে? হাফ জি টি স্কোয়ার। তাহলে আমরা এখানে বলতে চাই টি স্কোয়ার গেলে কত হবে? টু এ স্কোয়ার কত? জি। বা টি গেলে তো টি গেলে তাহলে কত হবে আমাদের? আর টি গেলে হবে রুট ওভার টু এ জয় কত জি। তারপরে আমরা এইটা যেটা বের করলাম, অর্থাৎ বস্তুটাকে যদি আমি এখান থেকে ছেড়ে দেয় এইটুকু সময় লাগবে তার ভূমিতে পৌঁছাইতে, এইটুকু সময় তার কি ভূমিতে পৌঁছাইতে লাগবে। তাহলে এইখানে কি বলছি এই সময়ের মধ্যে সে কতটুকু দ্রুত অতিক্রম করবে সেটা কি বরাবর? ভূমি বরাবর। এবং যদি আমাদের বলি এইটুকু উচ্চতা তাহলে তো দেওয়াই থাকবে, তাহলে ভূমি বরাবর উচ্চতাটা আসলে আমাদের কত? ধরে কত ধরলাম? আর আর কি ও এবং টি এর দূরত্ব, তাহলে আর আর মানে এস, এখানে এস এস কিন্তু কত? ভিটি। তার মানে এইখানে আমাদের যে মানটা হবে আর মানটা আমরা কি করবো?
করতে হবে আমাদের ভিজি। ভি মানে কি? ভি মানে এই বিমানের বেগ। ভি মানে কি? ভি হচ্ছে আমাদের এই বিমানের বেগ। আর টি মানে কত দেখো, রুট ওভার কত, 2h/g, 2h/g। তাহলে আমরা এইখানে যে সমীকরণটা পেয়ে গেলাম, দেখো এই সমীকরণটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট উচ্চতা থেকে যদি কোনো বস্তুকে আমি ছেড়ে দেই, তাহলে আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে ভূমির সাথে সমান্তরালে যে স্টার্টিং পয়েন্ট আছে সেখান থেকে বস্তুটা কত দূরে যা পড়বে। ওই যে একটু আগে আমি বলছিলাম যে ধরো আমি ঢাকা শহরের মধ্যে কোনো কিছু একটা ফেলবো, তাহলে আমি এই এক নির্দিষ্ট বেগে যে বিমান যাত্রা কত দূর থেকে ফেলবো, আমি এইটুকু ডিস্টেন্স অর্থাৎ এইটুকু দূর থেকে আমি বস্তুটা কি করে ফেলে দেবো, তাহলে কোথায় যা পড়বে বস্তুটা, ঢাকা শহরের মাঝখানে বা ঢাকা শহরে যা পড়বে। এরপরে আমরা যদি আস্তে আস্তে একটু খেয়াল করো, ধরো এইখানে যে বস্তুটা আমরা ছেড়ে দিলাম, তাই না? এখন এই এইখানে সে ধরো তোমার এই ভূমিতে পৌঁছাতে 5 সেকেন্ড সময় লাগছে, কত সেকেন্ড সময় লাগে, 5 সেকেন্ড সময় লাগে। তাহলে একটু খেয়াল করো যে আমি এখান থেকে বস্তুটাকে ছেড়ে দিলাম, ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে, 5 সেকেন্ড। এখন যদি এই 5 সেকেন্ড পরে যদি বস্তু ভূমিতে জল পড়ে যাবে, তখন তার বেগটা কত হবে, শূন্য হবে। হ্যাঁ, বাট ভূমিতে পড়ার আগ মুহূর্তে কিন্তু তার বেগটা হবে সর্বোচ্চ। ভূমিতে পড়ার আগ মুহূর্তে তার বেগটা হবে কি, সর্বোচ্চ। কিন্তু ভূমিতে যখন সে পড়ে যাবে তখন সে কি স্থির হয়ে যাবে, তার কোনো বেগ থাকবে না। তাহলে আমি যদি বলি যে এখান থেকে পড়তে সময় আসছে কত, 5 সেকেন্ড, তার 5 সেকেন্ড না 1 সেকেন্ড পরে তার বেগ কত। তাহলে আমরা কিন্তু ক্লাসের ক্ষেত্রে পড়ছিলাম 1 সেকেন্ড পরে বেগ কত, 2 সেকেন্ড পরে বেগ কত, এইখানেও কিন্তু আমাদের আছে নির্দিষ্ট সময় পরে বেগ কত। এখন আমি ধরে নিলাম নির্দিষ্ট সময় পরে বস্তুটা ধরো এইখানে আছে, এর দিক কিন্তু এই এই বরাবর থাকবে, তখন এর দিক তখন থাকবে এই বরাবর। তাহলে এইখানে দেখো আমাদের এক্স উপাংশ আছে, ওয়াই অর্থাৎ এটা আছে আমাদের ভি ওয়াই, এটা কত আমাদের ভি এক্স। তো তোমাদের মনে আছে যে বস্তুটা যখন পড়ছিল তখন তার বেগ ছিল কত, শূন্য। কি বেগ, আদি বেগটা ছিল শূন্য। তাহলে আমরা একটু খেয়াল করি, তোমাদের মনে আছে যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যে বেগটা ছিল আমার ভি এক্স ছিল কত, ভি নট কস থিটা, ভি নট কস থিটা। এবং ওয়াই অক্ষ বরাবর কি ছিল, ওয়াই অক্ষ বরাবর যে ছিল কত, ভি নট সাইন থিটা মাইনাস ডিগ্রি, যাকে আমরা কত, প্লাস ডিগ্রি। আচ্ছা প্লাস ডিগ্রি কেন দিলাম, যেহেতু উপর থেকে পড়তেছে, মনে রাখতে হবে তার এই বেগটা শূন্য ছিল, এই বেগটা যদি শূন্য হয় তাহলে আমাদের এখানে ভি ওয়াই, ভি ওয়াই কেন কত হবে আমাদের জিটি, কেন এই পুরোটা শূন্য হয়ে যাবে, ভি ওয়াই ইকুয়াল টু জিটি। তো এইখানে একটু খেয়াল করো তোমরা এই ভি ওয়াই এর যে মানটা পাবো আমরা, ভি ওয়াই মানটা হবে কি, ভি নট সাইন থিটা ডি এর সমান, তাহলে এটা জিরো হবে, থাকলে হবে এটা ঠিক আমার কিসে বিমানের বেগ দিয়ে করতে হবে, তো সেই কারণে কি শূন্য হবে না। তাহলে আমি তোমাদের একটা নির্দিষ্ট সময় পরে যে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর কি পাইলাম, বেগ পাইলাম, এই বেগটা কত, ভি কেন কত, রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস কত, ভি ওয়াই স্কয়ার। আমরা চাইলে এটা কিভাবে লিখতে পারি যে ভি এক্স স্কয়ার প্লাস কত, জি টি তারপরে স্কয়ার, বা আমরা চাইলে এখানে কি জি টি যাই কত, ভিডিওর সাইন থিটা লিখতে পারি। তা এই হলে আমাদের কি ভূমিতে যে একটা বস্তু পৌঁছাবে সেই সময় আগেকার বেগটা নির্ণয় সমীকরণ তোমাদেরকে বলতে পারি দিক নির্ণয় করো বা কোণ কত হবে। সেই ক্ষেত্রে একটু খেয়াল করো যে আমরা জানি কি বলো, লম্বময় ভূমি, লম্বময় ভূমি, এই ক্ষেত্রে আমাদের লম্ব একটি ভূমি হবে, অর্থাৎ ভি ওয়াই বাই কত, ভি এক্স। এদের সাথে একটা সম্পর্ক না, মানে যেহেতু আমাদের এই জায়গাটা বস্তুটা আছে তার দিক এই দিক বরাবর, তার মানে এইখানে আছে আমাদের কত, ভি ওয়াই বা এইখানে আছে এখানে থাকতে পারে সেটা কত, ভি ওয়াই বাই কত, ভি এক্স। তার মানে নির্দিষ্ট সময় পরে যদি আমাদেরকে বলা হয় বস্তুটার দিক নির্ণয় করো আর কত ডিগ্রি কোণে আছে বা কত বেগ হবে, তাহলে এটা আমি বলছি কি একটু খেয়াল করো তোমরা যে একটা বিমানে করে একটা বস্তুকে নিয়ে যাচ্ছে, সেই বস্তুটা আমি একটা নির্দিষ্ট স্থানে ফেলবো, তাহলে কিন্তু আমাদের এই সমীকরণ দিয়ে এটাকে আমাদের বের করতে হবে। এখন তোমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করি তখন তরণটা হবে নেগেটিভ, বাট যখন কোনো বস্তু নিচের দিকে পড়ে তখন কিন্তু তরণটা হবে কি, পজিটিভ। এই সমীকরণগুলো ইউজ করে তোমরা অঙ্কগুলো করবে, আমি একটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেয়
ধর্মটা তোমরা করার চেষ্টা করবে সেটা হলো যে ধরো এই হচ্ছে আমাদের ভূমি সমান্তরাল, হ্যাঁ 2000 মিটার উপরে 80 কিলোমিটার, 800 কিলোমিটার পার আওয়ার বেগে একটা বিমান যাচ্ছে, হ্যাঁ 2000 কিলোমিটার উপরে, 2000 মিটার উপরে আছে, 800 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমরা যেটা লিখবা বস্তুটি কোথায় গিয়ে পড়বে, অর্থাৎ এক নম্বর প্রশ্নটা লিখবা বস্তুটি ভূমির থেকে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এক নম্বর প্রশ্ন কি বস্তুটি ভূমির থেকে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, দুই নম্বর প্রশ্নটা লিখবা বস্তুটি ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে, দুই নম্বর প্রশ্ন কি বলছি আমি বস্তুটি ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে। নাম্বার থ্রি হলো যে 0.5 সেকেন্ড, অর্থাৎ 10.5 সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে, 10.5 সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে, 10.5 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে। এরপরে সর্বশেষ যে প্রশ্নটা সেই প্রশ্নটা হলো আমাদের যে 0.5 সেকেন্ড পর বস্তুটা কোন দিকে থাকবে, অর্থাৎ কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তাহলে আমি কি বলছি 0.5 সেকেন্ড পর বস্তুটি কোন দিকে থাকবে বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এই গাণিতিক সমস্যাগুলো তোমরা লিখে পরবর্তী ক্লাসে আমাকে দেখাবে ইনশাল্লাহ, আমি তোমাদের ঠিক হলো কিনা সেটা আমি দেখে দিব। তোমরা বইয়ের যে সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলগুলো প্র্যাকটিস করো, সমস্যা থাকলে আমাকে জানাবে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।